বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। রিকাবি বাজার উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। ফিনান্স ও ব্যাংকিং অধ্যায় তিন অর্থের সময়মূল্য থেকে আজকে আমি আলোচনা করব একটি সৃজনশীল অঙ্ক বর্তমান মূল্য এবং চক্রবৃদ্ধি বর্তমান মূল্য বা পাট্টাকরণ বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করা যায়। তোমরা সকলে বোর্ডের দিকে লক্ষ্য করো। এখন আমি আলোচনা করব সৃজনশীল অঙ্কটা কিভাবে অতি সহজে নির্ণয় করা যায়, তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে বোর্ডের দিকে সবাই লক্ষ্য করো। ক্লাস নাম্বার তিন সৃজনশীল এক অঙ্কটা বা সমস্যাটা হলো, জনাব বাবুল পাঁচ বছর পর 60,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। এখানে গেল একটা কথা, কথাটা কি, জনাব বাবুল পাঁচ বছর পর 60,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। কত টাকা উল্লেখ নেই, কিছু টাকা। একটা ব্যাংক, আমি ধরছি এ ব্যাংক, এ ব্যাংক বার্ষিক 10% সুদের প্রস্তাব দিয়েছে। এ ব্যাংক জনাব বাবুলকে বার্ষিক 10% সুদের প্রস্তাব দিয়েছে এবং বি ব্যাংক 9.1% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। তাহলে এখানে ব্যাংক দুইটা, ব্যাংক দুইটা, এ ব্যাংক এবং বি ব্যাংক। বি ব্যাংক কি বলছে, যে বি ব্যাংক বলছে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদ দিবে। প্রশ্ন ক এক মার্ক, প্রশ্ন খ দুই মার্ক। তোমরা না জানলে জেনে নাও, ফিনান্স এবং ব্যাংকিং কে প্রশ্নের ক খ প্রশ্ন থাকে, গ গহ অঙ্ক থাকে। তাই আমি প্রশ্ন এখানে লিখিনি, শুধু মার্ক দেখাই দিছি, ক নাম্বারে এক, খ নাম্বারে দুই। গ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করো, জনাব বাবুল পাঁচ বছর পর 60,000 টাকা পেতে চাইলে এ ব্যাংকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে নির্ণয় করো, মার্ক তিন। আবার বলছি, জনাব বাবুল পাঁচ বছর পর 60,000 টাকা পেতে চাইলে, পাঁচ বছর পর, এ ব্যাংক বর্তমানে কত টাকা জমা রাখতে হবে নির্ণয় করো। তাহলে আমার বর্তমানে কত টাকা এ ব্যাংকে জমা দিতে হবে। প্রশ্ন নাম্বার দুই, জনাব বাবুল পাঁচ বছর পর 60,000 টাকা পেতে চাইলে বি ব্যাংকে বর্তমানে কত টাকা জমা রাখতে হবে, এ প্রশ্নের জন্য চার। তাহলে অঙ্কে বলা হয়েছে বি ব্যাংক মাসিক চক্রবৃদ্ধি দিবে, এ ব্যাংকে কোন মাসিক চক্রবৃদ্ধির কথা উল্লেখ নাই। তাহলে আমরা ক্লাস দুই আলোচনা করেছি বর্তমান মূল্য নির্ণয় করতে হলে দুটি সূত্র লাগে, গ নাম্বার অঙ্ক করতে গেলে সূত্র এক, গ নাম্বার অঙ্কের জন্য সূত্র দুই। তাহলে এখন আমি গ নাম্বার অঙ্কটা করবো বা সমস্যাটা সমাধান করব, তোমরা লক্ষ্য করো। এ ব্যাংক, এ ব্যাংক কি বলছে, 10% সুদের প্রস্তাব দিয়েছে। তাহলে সূত্রটা লিখতে হবে আমাদের পিবি ইকুয়াল টু এফ বি বাই এক যোগ আই টু দা পাওয়ার এন। আমি এই পাশে লিখে দিচ্ছি এফ বি সমান 60,000 টাকা, মানে ভবিষ্যতে আমি কত টাকা পাব, ফিউচার ভ্যালু। আই সমান সুদের হার, অঙ্কে বলে দিয়েছে 10%, 10% কে আবার উপরে 10 নিচে 100 ভাগ করলে পাওয়া যায় 0.1।
एक शून्य एन समान समान बला हुए से पांच बच्चों आमाके भेर करते हबे पीबी समान समान कत ताले ए मान गुलो आमि एखाने प्रयोग करे देखी एफडी ষাট হাজার টাকা এক যোগ আই শূন্য দশমিক এক শূন্য এন এর মান পাঁচ ষাট হাজারের ষাট হাজার একের সাথে শূন্য দশমিক এক শূন্য যোগ করলে পাওয়া যায় এক দশমিক দশ পাঁচ এক দশমিক দশ সাইন্টিফিক ক্যালকুলেটরে ক্যালকুলেশন করলে एक मान आसान सेट एखने करी ষাট হাজার ষাট হাজার एक दशमिक एक शून्य पांच बार क्योंकुलेशन कर ले साइंटिफिक कैलकुलेटरे पाव जाए एक दशमिक छय शून्य फाइव एक सरि पांच एक आमी आबार बोलछी एक दशमिक शून्य एक के पांच बार क्योंकुलेशन कर ले पाव जाए एक दशमिक छय शून्य पांच एक এখন ষাট হাজার কে যদি এই নিচের সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় তাহলে একটা রেজাল্ট আসবে সাঁইত্রিশ হাজার দুই শত পঞ্চান্ন টাকা সাতাইশ পয়সা বা দুই সাত টাকা সাঁইত্রিশ হাজার দুইশ পঞ্চান্ন দশমিক দুই সাত টাকা তাহলে আমি বলতে পারি এ ব্যাংকে যদি আমি ভবিষ্যতে মানে পাঁচ বছর পরে গিয়ে ষাট হাজার টাকা পেতে চাই বর্তমানে আমাকে সাঁইত্রিশ হাজার দুইশ পঞ্চান্ন দশমিক দুই সাত টাকা জমা রাখতে হবে তাহলে আমি আশা করি অতি সহজে তোমরা বুঝতে পেরেছ কিভাবে বর্তমান মূল্য বের করা হয় এখন আমি তোমাদের দেখাবো গহন নাম্বার অঙ্ক চক্রবৃদ্ধি বাটাকরণ কিভাবে বের করতে হয় লক্ষ্য করো বি ব্যাংক বলা হয়েছিল বি ব্যাংক নয় দশমিক পাঁচ পার্সেন্ট হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছিল তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব শুরুতে যাই পিবি এফ বি বাই এক্স আই বাই এম টু দা পাওয়ার এন ইন্টু এম এটা হলো সূত্র আমাদের চক্রবৃদ্ধির সূত্র তাহলে আমরা এখানে লিখে দিই এফ বি সমান ষাট হাজার টাকা আই সমান নয় দশমিক পাঁচ পার্সেন্ট নয় দশমিক পাঁচ পার্সেন্ট কে ক্যালকুলেশন করলে আসবে শূন্য দশমিক শূন্য নয় পাঁচ এন সমান এখানেও বলা হয়েছে পাঁচ বছর এম চক্রবৃদ্ধি প্রতি মাসে একবার বছরে বারো বার বের করতে হবে আমার পিবি মাসিক চক্রবৃদ্ধি বলাতে এম এর মান বারো এখন আমরা সূত্রে মান বসাই এফ বি ষাট হাজার টাকা এক যোগ আই এর মান শূন্য দশমিক শূন্য নয় পাঁচ এম এর মান বারো এন এর মান পাঁচ গুণন এম এর মান বারো ষাট হাজারের ষাট হাজার এখন শূন্য দশমিক শূন্য নয় পাঁচ কে বারো দ্বারা ভাগ তার সাথে এক যোগ করলে একটা মান পাওয়া যাবে মানটা হলো এক দশমিক শূন্য শূন্য সাত নয় এক সাত আর পাঁচ বারন ষাট আমি আরেকবার বলছি মনোযোগ সহকারে শোনো শূন্য দশমিক শূন্য নয় পাঁচ কে বারো দ্বারা ভাগ তার সাথে এক যোগ তাহলে এই মানটা পাওয়া যাবে পাঁচ বারো ষাট নিচে নিচে করবে তোমরা আমি এখানে করছি
ষাট হাজার এক দশমিক শূন্য শূন্য সাত নয় এক সাত কে সাইন্টিফিক ক্যালকুলেটারে ষাট বার ক্যালকুলেশন করলে একটা মান পাওয়া যাবে এক দশমিক ছয় শূন্য পাঁচ শূন্য চার এক। কোথায় পেলাম আমরা এই মানটা? এক দশমিক সাত শূন্য শূন্য সাত নয় এক সাত কে ষাট বার। তাহলে এই সংখ্যাটা দিয়ে ষাট হাজার কে যদি আমরা বাদ দিই তাহলে পাওয়া যাবে সাঁইত্রিশ হাজার তিন শত বিয়াল্লিশ টাকা বাইশ পয়সা। সাঁইত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক দুই দুই টাকা। তাহলে আমি বলতে পারি আমি যদি বি ব্যাংকে পাঁচ বছর পরে ষাট হাজার টাকা পেতে চাই বর্তমানে আমাকে সাঁইত্রিশ হাজার তিনশো বিয়াল্লিশ দশমিক দুই দুই টাকা ব্যাংকে জমা দিতে হবে। তাহলে এটাই আমার পিবি। তাহলে আশা করি শিক্ষার্থী বিন্দুরা অতি সহজে তোমরা বর্তমান মূল্য এবং চক্রবৃদ্ধি বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করা যায় বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আরো সমস্যা তুলে ধরা হবে। সে পর্যন্ত তোমরা অপেক্ষা কর, আল্লাহ হাফেজ।